ভাগীরথীর উৎসমুখ হয়ে গেছে এখন বিল, কি অবস্থা! এত বড় একটা নদী, এত গুরুত্বপূর্ণ নদী পশ্চিমবঙ্গের, গঙ্গা নদী, যেখানে পুজো হয়, স্নান হয়, সেই নদীর উৎসমুখী কিন্তু এটা, আর সেটা এখন হয়ে গেছে বিল। এই বাড়ির কিন্তু দেওয়ালও ফেটে গেছে, এ খুব শিগগিরই চলে যাবে গঙ্গার মধ্যে। ওই সাইডটা, ওটাও গঙ্গার মধ্যে যাবে। ভয় মানে প্রচুর, কখন পুরো বাড়িটা ভেঙে যায়। আর যেটা রয়েছে সেটাও যদি ভেঙে যায়, এই কথাটা খুব কষ্টের কথা, যে বাড়ি করতে পারি না, আর বাড়ি যেটা রয়েছে সেটাও যদি ভেঙে যায় কি করব। তাহলে গ্রামের নাম কি বলুন প্রথমে? গ্রামের নাম চাঁদপুর। চাঁদপুর, থানা কি? রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ। আর দাদা হচ্ছে এই গ্রামের মেম্বার, মেম্বারের নাম কি দাদা? মোতাহার হোসেন। আচ্ছা, তো দাদার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন, আমি একটু আগে যেখান থেকে ঘুরে এলাম, মানে নদীর পাড়ে যেখানে ভেঙে যাচ্ছে দিনকে দিন, তো সবচেয়ে বড় গ্রামের সমস্যা আমার মনে হলো এটা, নদী এবং ভাঙন। তা এইটা রোখার জন্য দাদা কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি স্টেপ নেওয়া হয়েছে? এপার ওপার দেখা যাচ্ছে না, পদ্মা নদী এত চওড়া এখানে। ওই যে ক্যামেরা কই? এই যে ওই ক্যামেরা কই? এই দেখো কি অবস্থা এইখানটা, বাড়ি ভেঙে পুরো নদীর মধ্যে চলে গেছে, আর এই বাড়িটাও কিছুদিনের মধ্যেই ভেঙে পড়বে। এই বাড়িতে তো লোক নিশ্চয়ই থাকে না। দেখো সামনে এই বাড়ির মানুষ কিভাবে আছে, এই বাড়ির দেখো কিভাবে কি অবস্থা, এ তো কিছুদিনের মধ্যেই ভেঙে যাবে পুরো। যে নদীটা দেখতে পাচ্ছ এইটাই পুরো পদ্মার শাখা নদী বা গঙ্গার শাখা নদী, এটার থেকেই যে নদীটা বেরিয়েছে সেটাই হচ্ছে ভাগীরথী হুগলি নদী। যেখানে আমরা গেছিলাম ওইটা হচ্ছে হুগলি নদীর আদিমুখ, শুরু এখান থেকে, এইটার থেকেই শুরু হয়েছে। ওই দিকটা আরো চওড়া, ওই দিকটা একটা নদী আছে, ওই যে লোকগুলো দেখছেন না, জাল পাতি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে একটা বেরিয়ে আসছে, মানে ওই বিভিন্ন ছোট ছোট শাখা নদী তৈরি হয়েছে ভেতরে। সকালের পরিবেশটা দুর্দান্ত, আকাশটাও ভালো, একদম নীল আকাশ। কথা বলতে বলতে অনেক কিছুই দাদার সাথে আলোচনা হলো, আমি যে অরুণাচলে গেছিলাম, নাগাল্যান্ডে গেছিলাম, তো সেই সবের কথাও আলোচনা হতে হতে দাদার এইখানের প্রচুর লোকজন যারা হচ্ছে অরুণাচল এবং দিমাপুরে কাজ করে, আর সামনে আমরা যেখানে যাচ্ছি, মানে যে ভাঙনটা হয়েছে, গঙ্গা নদীর পাড় ভেঙেছে, সেইখানকার লোক পুরো সবাই দিমাপুরে থাকে, মানে নাগাল্যান্ডে থাকে। তো এইখানে পুরো মানে মুসলিম মানুষই বেশি না, মুসলিম কমিউনিটি? হিন্দু আছে আমাদের এখানে, আছে আমার বাড়ির পাশে সবই। ও আচ্ছা, দেখো ওই দাদু এখানে মাছ ধরার জন্যে জাল ফেললো, না মাছ একটাও ফেলো না, মাছ ওঠেনি। সকালবেলায় আমারও অনেকটা মর্নিং ওয়াক হয়েছে আজকে, এই হাঁটলাম, এর আগে ওই মেইন রোড দিয়ে হেঁটেছিলাম। মানে কাটিহারে এসছেন? কাটিহারে এসছি, হ্যাঁ, কাটিহার এক্সপ্রেসে করে আহিরান হল্টে নেমেছি। এমন জায়গায় নেমেছেন যে ওখানে কাপ চাও পাবেন না। হ্যাঁ, ওখানে কিছু নেই। এই দেখো আমরা যে বলি এত মালদায় আম, মালদাতে দুই রকম আমি মোটামুটি পাওয়া যায়, একটা হচ্ছে মালদা আম, আর একটা কী আম? আরসিনা আম। আর মুর্শিদা পাওয়া যায় চৌষাটাও, চৌষা। আর মুর্শিদাবাদেই কিন্তু মূলত বেশি আম গাছ, দেখো চারিপাশে বেশি, কোয়ালিটিও ভালো, কোয়ালিটি বেশিও, অনেক রকমের এবং অনেক আম পাওয়া যায় হচ্ছে মুর্শিদাবাদে। এই গাছের আম, তারপর ওই গাছের আম না, আপনার কাঁচাতে যখন পাকার টাইম আসবে না, তো এমনি আপনাকে পেড়ে লাওয়ার ইচ্ছা হবে, কালার এত সুন্দর। কত বছর আগে লাগানো হয়েছে যে এরকম মোটা হয়ে গেছে? খুব বেশি হলে 10 বছর হবে। আচ্ছা, এটা একটা দেখো ছোট মতন মোড়, এখানে কিছু চায়ের দোকান আছে, পাড়ার মানুষ এসে এখানে গল্প টল্প করে তারা সবাই। বিড়ি বাঁধে নাকি এখানে? আচ্ছা আচ্ছা, প্রচুর বিড়ি, প্রচুর বিড়ি বাঁধে, সকাল সকাল মেয়েরা বিড়ি বাঁধছে, আর তার সাথে গান চলছে জোরে জোরে। ও এই যে এখানে বিড়ি বাঁধা হয় তাহলে বেশ ভালো মাত্রায়, তাহলে মোটামুটি সবাই বিড়ি বাঁধা শুরু করেছে মহিলারা। এখানে বিড়িতে 1000 কত দেয়? প্রায় 200 উপর মনে হয়, 200 উপরে। এক একজন দিনে ক হাজার বিড়ি বাঁধে? 1000-1200। ভালো আছেন?
তাহলে 1000 বিড়িতে 200 করে দেয়, আমাদের এদিকে কত দেয় আমি জানি না, মনেও নেই আমার। 1200 বিড়ি বাঁধা কিন্তু ভীষণ কষ্ট, সারাদিন লেগে যায় না 1200 বিড়ি বাঁধতে? যারা বাঁধে না তারা 4-5 ঘন্টা টেনে নেয়। 4-5 ঘন্টায় টেনে যায়? আচ্ছা, তাহলে 4-5 ঘন্টায় যদি 200 টাকা হয় তাহলে কিন্তু খারাপ না। একটা মেয়ে মানুষ বাড়ি বসে বাঁধছে, কিন্তু ওরা তো 5 রকম কাজ করে না? হ্যাঁ, পুরো ফ্যামিলির কাজ করে আপনার এদিকে আবার মাছ ধরছে দেখো। এই যে সামনে, তাই তো? আচ্ছা যাবো খনে, ওখানে পরে যাবো খনে, একটু খাওয়া খেয়ে নিই আগে। তো এই যে কিন্তু দাদার এরিয়ার মধ্যে এবার ঢুকছি। একটু জনবহুল এরিয়ায় চলে এলাম। আরে খুবই ঘনবস্তি আপনার এটা। আচ্ছা, হ্যাঁ, ওদিক থেকে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, এখানে কিন্তু প্রচুর ঘনবসতি, ঘনবসতি, প্রচুর মানুষের বসবাস। বৈকাল বেলাতে আপনি হাঁটতে পারবেন না, এত লোকের ভিড় হয়ে যাবে, প্রচুর লোক, বাচ্চা কাচ্চা বেশি। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক দূরে গেছিলেন হাঁটতে। প্রতিদিন যাইতে ভালো, আপনার শরীর ভালো থাকবে। অনেকক্ষণ তো হাঁটছে, মোটামুটি 15 মিনিট তো হয়ে গেছে, 15-20 মিনিট। আচ্ছা, এই যে আছে দাদার বাড়ি, তো এই যে দাদার বাড়িতে এলাম। কারেন্ট নেই, তো দাদার এবার ছাদের উপর দিকে যাচ্ছি, চলো। যৌথ ফ্যামিলি বলে দেখো বাড়ির ছাদটা অনেক বড়, অনেক বড় এরিয়া ছাদটা পুরো। কতগুলো ফ্যামিলি দাদা আপনারা একসাথে? আমাদের দুটো বাড়ি, একটা বাড়ি, এটা একটা বাড়ি, একটা বাড়ি, একটা বাড়ি, মোড়ে একটা আছে। আচ্ছা, এই বাড়িতে কতজন আছেন? এখানে বাড়িতে 4 ভাই আছে, ওই বাড়িতে 2 ভাই আছে। এখানে 4 ভাই আছেন, ওখানে 2 ভাই? আচ্ছা, খুব ভালো যৌথ ফ্যামিলি। এখানে একটু হাওয়াও আছে, এখানে এসে ভালোই হলো। একটু চোখ মুখ ধুলে ভালো হতো, যাই দেখি। তো দেখো এই ছাদের উপরে দাদা অনেক আদা গাছ লাগিয়েছে, এই যে খুব সুন্দর করে প্লান্ট করা হয়েছে। প্রতিটা বালতি, এই বালতিগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের বালতি, বালতির নিচে ছিদ্র আছে যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তো এইভাবে আদা গাছ লাগানোর কারণ হচ্ছে এর থেকে আদা হবে এবং আদা কেটে কেটে খাওয়া যাবে এবং আদা গাছটা এইভাবে থাকবে। আর ধনে গাছটা তো লাগানো হয়েছে, তো ছাদের উপরে এই প্লান্টেশনটা কিন্তু বেশ ভালো। আর এদিকে একটা লেবু গাছ লাগানো হয়েছে, এই যে এই দেখো। আর আমি শুনছি এই লেবু গাছটা কতটা সার এতে আছে, যে লেবু গাছটা দীর্ঘদিন ধরে থাকতে পারবে। তো দাদা বললেন এখানে নাকি যা সার আছে তাতে 15 বছরের হয়ে যাবে, শুধু জল দিলেই হয়ে যাবে, কোনো সার দেওয়া লাগবে না। আর সজনে গাছ দেখো কী পরিমাণে সজনে হয়েছে, ছাদের উপরেই মানে অনেক রকম কালেকশন আছে। এদিকে আদা রয়েছে, লেবু, এই পাশে হচ্ছে সজনে, সজনেগুলো মোটা মোটাও হয়েছে দেখো। এই দেখো, এইদিকে দেখো খুব সুন্দর লম্বা লম্বা হয়েছে। ওটাই ফুল আসছে। হ্যাঁ, এইদিকে আবার চাল কুমড়ো গাছ, এটাই ফুল এসছে। আচ্ছা, ওই দেখো ছোটো ছোটো ফুল। তো
এখানে দাদা বললো চা নিয়ে আসছি, চায়ের সাথে দেখো কত কিছু নিয়ে এসছি, ভাজা বিস্কিট, এদিকে ডিম সিদ্ধ, ওদিকে চা জল। তো এরকম 5 মিনিটের পরিচয় এই দাদার সাথে। আর দাদা আমাকে যেইভাবে আন্তরিকতা নিয়ে এই বাড়িতে নিয়ে আসলেন এবং যেভাবে সেবা যত্ন আমার হলো ডিম সিদ্ধ দিয়ে, তারপরে চা দিয়ে, ভাজা দিয়ে, যাই হোক ভাজা আর এখন খাবো না, পেটে আর জায়গা নেই। তো এই দাদার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, দাদাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। 5 মিনিটেরই তো পরিচয়, চলেন চলেন। দাদার বাইকে করে এবার বেরোলাম, নদীর পাড়ে ঘুরবো, যেখানে হচ্ছে নদীর পাড় ভেঙেছে। তো চলো এবার। তো এই যে পুরো চলে এসেছি নদীর পাড়ে, দেখো এই যে হচ্ছে গঙ্গা বলো বা পদ্মার শাখা নদী, যাই হোক তার পাড় কিন্তু দিনকে দিন ভেঙে যাচ্ছে। এই যে হচ্ছে অবস্থা, এই পাড়টা কিন্তু আরও অনেক সামনে ছিল, এই ভাঙতে ভাঙতে দেখো এই গাছগুলোর জন্য রয়েছে, এই গাছও এক সময় ভেঙে যাবে, পুরো নদীর মধ্যে পড়ে যাবে। আচ্ছা তো সামনে যাব, ওই জায়গাটা হচ্ছে মেইন একটা টার্নিং পয়েন্ট আছে, ওখানে বেশি ভেঙেছে। আজকের দিনের একটা বড় অংশ কিন্তু দাদার সাথেই কাটছে, কোথায় কার সাথে কিভাবে দেখা হয়ে যাবে কেউ জানে না, এই উপরালাই ঠিক করে। দেখো এই যে হচ্ছে গঙ্গার অবস্থা, গঙ্গার অবস্থা আমি যত জায়গায় যাচ্ছি সব জায়গায় কিন্তু বিভিন্নভাবে ভাঙন দেখা দিচ্ছে। তো এরিয়াটা দেখো, আচ্ছা এই গ্রামটার নাম আবার ভুলে গেছি আন্টি, এই গ্রামটার নাম কি? চাঁদপুর। চাঁদপুর, চাঁদপুর হচ্ছে থানা হচ্ছে রঘুনাথগঞ্জ, রঘুনাথগঞ্জের চাঁদপুর। আচ্ছা তো এই দেখো, এই এখানেও ভেঙেছে না? আচ্ছা এখানে ভেঙেছে, এ বোল্ডার দিয়েছে এখানে, আগে দিয়ে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, এইটা ভেতরে ভেঙে ঢুকে গেছে তাই তো? আচ্ছা এইটা সোজা ছিল এরকম? ও অনেক ভেতর দিয়ে ছিল, বাড়িও ছিল? ও আচ্ছা আচ্ছা, কতদিন ভেঙেছে এটা? 15-16 বছর হচ্ছে ভেঙেছে তাই তো? আচ্ছা তারপর থেকে কি দিন দিন বেশি ভাঙছে? কিছু হয় না, শুধু ক্যামেরা করে নিয়ে বেড়াচ্ছি। আচ্ছা এর আগে কেউ এসছে এখানে? আচ্ছা ভালো আছেন? তারপরে কেমন চলছে নদীর পাশে জীবন? যেরকম ভাঙানো আমাদের এই যখন কাটতে লাগে না তখন সবারই মুখ টুখ শুকিয়ে যায়। এই বাড়িটা, এই জায়গাটা অনেক দূরে ছিল, আস্তে আস্তে চলে এসছে এই জায়গাটা। ওই যে এখানে যান পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন দেখো। আচ্ছা আচ্ছা, এইভাবে হচ্ছে ভাঙছে দিনকে দিন। এই যে এই জায়গায় যে কটা বোল্ডার রয়েছে বলে হয়তো রেহাই পাই পেয়েছে না, এও ভেঙে, এও ভেঙে যাবে, ও এও ভেঙে গেছে, ও জলের মধ্যে চলে গেছে। হ্যাঁ সব জলের মধ্যে চলে গেছে। আচ্ছা তো ভবিষ্যতে ভয় হচ্ছে এই বাড়ির, এই বাড়ির কিন্তু দেওয়ালও ফেটে গেছে, এ খুব শিগগিরই চলে যাবে গঙ্গার মধ্যে, ওই সাইডটা ওটাও গঙ্গার মধ্যে যাবে। ভালো জায়গা,
এই দু তিন দিনের মধ্যে ভেঙে গেছে একদম পুরো বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, এই ভাঙার যে মুহূর্ত গুলো সেটা কি কোনো কোটাল বা জোয়ার সেই সময় বেশি হয়? সে সময় পানির বেগটা এত জোর হচ্ছে আপনার স্পিডটা পুরো ঘুরছে সেই সময় এরকম। ও আচ্ছা আচ্ছা, এরকম জল নিজকে মাটি টেনে ফেলছে। আচ্ছা 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 আচ্ছা, মানে ওই যে জল যখন এই যে ঘোরে ঘুরলি করে পাক খায় তখন নিচের ওই যে মাটিটা কাটছে, মাটিটা উড়িয়ে মাটি কাটছে তখন এই মাটিটা সরে যাচ্ছে। দেখো এই বাড়িটার কিন্তু সামনে খুব ভয় রয়েছে, এই বাড়িটার একটা সাইড অলরেডি ফেটে গেছে, এই যে এই সাইডটা কিন্তু ফাটা মতন। আর দেখো এই সাইডে যদি আরও একটু নিচে থেকে মাটি টান দেয় ভেঙে যায় এই দেওয়াল কিন্তু একদম ধসে পড়বে। হ্যাঁ, এইটাই হচ্ছে পদ্মার কিন্তু মেইন শাখা, যেটা থেকে হচ্ছে ভাগীরথী হুগলি নদী সৃষ্টি হয়েছে। এটা সামনে থেকে সৃষ্টি হয়েছে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এটা হচ্ছে সেটা পদ্মার মেইন শাখা বা গঙ্গার মেইন শাখা বলতে পারো। ভয় মানে প্রচুর যে কখন পুরো বাড়িটা ভেঙে যায় ওটাই ভয়। আর যেটা রয়েছে সেটাও যদি ভেঙে যায় এই কথাটা খুব কষ্টের কথা, যে বাড়ি করতে পারি না, বাড়ি যেটা রয়েছে সেটাও যদি ভেঙে যায় কি করব। জল বাড়ানোর সময় আপনার এতটাই হয় না, যখন জলটা বাড়ছে তখন তো কোনো প্রবলেম নাই, জল যখন নিচে নামবে জল মরতে থাকবে ভাটার সময়। মনে করেন কোটাল হয়ে গেল ভাটার সময় কাটে, যখন আপনার ভাঙতে আরম্ভ হলো চোখে দেখতে দেখতে 10 মিনিটের মধ্যে আউট। ঘর থেকে সামান যে কি বাইর করবে তারও এ নেই। দেখো দাদু, যদি কিছু হয় তা আমি খুবই থ্যাঙ্কফুল, যদি কিছু ভালো হয়। আমি তো আর সরকারি লোক না, যেন সরকার অবধি পৌঁছায় আমি সেই চেষ্টা করছি। দাদু দেখো এই ডিঙি চালাবে এখন, ওইটা হচ্ছে বৈঠা না দাদু? ডিঙির বৈঠা এটা ছোটোটা। আচ্ছা আচ্ছা, ডোবার কোনো ভয় নেই? রিক্সে তো এসে একদম অল্প একটু উঁচু। আচ্ছা আচ্ছা, ব্যালেন্সের দরকার এবং অভিজ্ঞতা দরকার। দেখি এই যে দেখছেন এই সামনেটা, এই সামনে এই সামনেটা এত এরকম ভাবে ঘুরবে এইরকম না, গল্পটা শুনছি কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, আমারও হচ্ছে ছবি, সবারই হচ্ছে, নামাবো দেখো মনে হচ্ছে ওই দিক দিয়ে যাবে, কিন্তু ওই দিক দিয়ে না, এই দিক দিয়ে যাবে। ওইটা হচ্ছে পেছন দিক নৌকার, এটা আগে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান সাবধানে যান। হ্যাঁ উঠছে, আচ্ছা ঠিক আছে, এই ব্যাস উঠান ছবি। তো যাবে দাদু কিন্তু ওই পারে, ওই পারে রয়েছে ওনার জমি, ওই জমিতে গিয়ে চাষ করবেন উনি। পিচ দাও থাকে ওর ভেতরে চিতল মাছের ডিম পাড়বে, সেই ডিমটা কালেকশন করে ওরা নিয়ে যাবে, ওর গায়ে গায়ে সব লেগে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাড়িটা কোথায়? এখন এরাকে ভালো লাগছে না, যখন কাটাল ধরে না না তখন খুব শুকিয়ে যায়। হ্যাঁ কষ্ট তো হবেই। ওই দাদুর ওই কথা শুনে খুব কষ্ট লাগলো, যে একটা বাড়ি বানাতে পারে না, জমি কিনতে পারে না, যেটা আছে সেটাও যদি চলে যায় তাহলে তারা কোথায় যাবে? আপনার যে অধিকার মতন এদিকে জমি সস্তা নয়, এদিকে কাঠ এই শতকে বিক্রি। আচ্ছা আচ্ছা, এক কাঠা কেমন এই এই জায়গায় জমির দাম? মোটামুটি ম্যাক্সিমাম ধরেন 20-30 লাখ। এক কাঠার দাম কত? এক কাঠার দাম কি করে হয় 20-30 লাখ জিজ্ঞেস করেন,
এক কাঠা 30-40 লাখ কি করে হয় এখানে জমির দাম? নদীর পাশে জমি কে কিনবে যে? আরে তাও পাওয়া যায় না এত দাম। এটা কি জনঘনত্বের বেশির জন্য নাকি? লোক বেশি আপনার। বাবা তো দাম ভীষণ, 20-30 লাখ মানে তো বিশাল জায়গায় জমি হয়ে যাবে। পাই না বলছি তো আপনার। ওই জন্য চলো আমরা এবার সামনের দিকে যাই। একটা চায়ের দোকানে চলে এলাম দুজনে মিলে, যা খাবো এবার। তো এই চা দোকানে এসে সামনে যে দাদার সাথে পরিচয় হয়েছে, এই দাদা হচ্ছে এই গ্রামের মেম্বার। দাদা গ্রামের নাম কি বলুন প্রথমে? গ্রামের নাম চাঁদপুর। চাঁদপুর, থানা কি? রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ। আর দাদা হচ্ছে এই গ্রামের মেম্বার, মেম্বারের নাম কি দাদা? মোতাহার হোসেন। মোতাহার? মোতাহার হোসেন। মোতাহার হোসেন। আচ্ছা, তো দাদার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন, আমি একটু আগে যেখান থেকে ঘুরে এলাম মানে নদীর পাড়ে যেখানে ভেঙে যাচ্ছে দিনকে দিন, তো সবচেয়ে বড় গ্রামের সমস্যা আমার মনে হলো এটা, নদী, নদী এবং ভাঙন। তা এইটা রোখার জন্য দাদা কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কী স্টেপ নেওয়া হয়েছে? এসেছিল খলিলুর রহমান সাহেব, আমাদের এমপি সাহেব এসে তো কথা দিয়ে গেছে। কথা দিয়ে গেছে? আচ্ছা, কবে উনি এসেছেন এবং কবে কথা দিয়েছেন? আসা হয়ে গেছিলো আপনার অনেক দিন, একবার কাজ করেছিল বালি মানে বালু বস্তায় ভরে বেঁধেছিল। আচ্ছা, উনি এসেছেন কতদিন আগে? মোটামুটি গেল ১-১.৫ বছর গেল। ১-১.৫ বছর হয়েছে। আচ্ছা, ১-১.৫ বছরের মধ্যে কী কী কাজ হয়েছে? কিছুই হয়নি, কাঠবলটা বেঁধেছিল। আচ্ছা, এখানে গ্রামের মেম্বার শুধু না, গ্রামবাসীও রয়েছেন, এক বছরের মধ্যে কোনো কাজ হয়নি? আচ্ছা, এখানে মেম্বারের থেকেও বেশি ভালো আপনারা জানবেন যে কি করলে ভালো হবে, বালি দিলে ভালো হবে না বোল্ডার দিলে ভালো হবে? বোল্ডার দিলে ভালো হবে। বোল্ডার দিলে আপনারা যদি বোল্ডারের ব্যবস্থা করেন। বোল্ডারের দাবি রাখা হয়েছে স্যার। বোল্ডারের দাবি রাখা হয়েছে, কোনো টাকা কি স্যাংশন হয়েছে? টাকা স্যাংশন হয়ে আছে কি বলতে পারবো না, কিন্তু হওয়ার কথা আছে, হওয়ার কথা আছে। এর মাঝখানে এই নিয়ে এমপির সাথে আর কোনো কথা হয় না? আচ্ছা আচ্ছা, তো গ্রামবাসী থেকে আপনাদের আর্জিটা একটু জানান, এতেই জানান মেম্বারের সামনে বলুন। আপনি বলুন যে পাড়ি বাঁধানো হবে, বোল্ডার দেওয়া হবে, সেটাই আমি শুনতে পাচ্ছি। বোল্ডারটা সব থেকে বেটার, বালি দাম দেয়, বালি তো ধুয়ে চলে যাবে। বোল্ডার দিলে নদীর পাড়টা, বোল্ডার এবং মেট, আচ্ছা, যাতে বোল্ডারটা থাকে। তা আপনি মোটামুটি একটা আস্থা দেন? আপনার উপর সাইডটা বেঁধেছিল, ওইটা স্যার কংগ্রেসের আমলে। আচ্ছা, প্রণব মুখার্জির আমলে। সে আমল তো অনেক আগে চলে গেছে, কিন্তু তারপরে তো অনেকবার ভেঙেছে, এবার সেটা তো ভাঙলো, ওরকম ভাঙলো ভাঙেনি, ভেঙেছে হালকা ফুল ভাঙেছে, অত সলিড ভাবে ভাঙেনি হালকা ফুল। হ্যাঁ, কিন্তু হালকা ভাঙবো দাদা, সেটা হচ্ছে যে মানুষটাই আছে তার তো জমিটা যাচ্ছে, বাড়িটা যাচ্ছে, একটা বিশাল। এবার এই যাদের বাড়ি চলে গেছে তাদের কি কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সরকার থেকে? ব্যাপারটা হচ্ছে আর্জি রাখা হয়েছে না, বাড়ি যেগুলো চলে গেছে ওগুলো তো কোনো মর্জির আমলে গেছে, আমল যায়নি কোনো বাড়ি পরে যায়নি। আচ্ছা, তা এই ব্যবস্থাটা কতদিনের মধ্যে করতে পারবেন, একটা আশা দেন গ্রামবাসীদের? দেখা যাক স্যার, সংসদে কথা হবে তাহলে, তার তো বিল আছে স্যার। আচ্ছা, বিল পাস করবে তাহলে তো। তা অবশ্যই এই গ্রামবাসীদের জন্য আপনার করা উচিত, কারণ আপনি মেম্বার, আপনি যদি জোর দেন তাহলে অবশ্যই হবে, কারণ আপনি জোর না দিলে উপরে পৌঁছাবে না। যথেষ্ট করার চেষ্টা আছে, আপনার মাধ্যমেই উপরে যাবে। আচ্ছা আচ্ছা, যথেষ্ট করার চেষ্টা আছে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ দাদা, আপনি অবশ্যই চেষ্টা করুন গ্রামবাসীদের জন্যে, কারণ গ্রামবাসীরা আপনার, আপনিও এই গ্রামের, গ্রামটা বাঁচলে আপনিও থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো এই চা দোকান থেকে মেম্বারের সাথে কথা বললাম এবং চা খেয়ে দাদা আর আমি এবার সামনের দিকে এগোচ্ছি। তো গ্রামের নাম হচ্ছে চাঁদপুর, থানা হচ্ছে রঘুনাথগঞ্জ, আর জেলা মুর্শিদাবাদ। দেখো এই যে পদ্মা নদী কী চওড়া, এইখানটায় পুরো বোঝা যাচ্ছে। এটাই কামালপুর তো? কামালপুর ওর সামনে? এর বাড়ি কামালপুরের ঘাটটা কোথায় গো?
বাড়ি উঠবো। হুম, বাড়ি উঠবো। হ্যাঁ, কোনো ব্যাপার না। চা খাবেন? না, ওদের বাড়িতে উঠলে তো চা না দিলে খাবে না। চা আমার খাওয়ার ইচ্ছা নেই। দেখো এই যে হচ্ছে আসল পদ্মা, এ চৌড়া কত, এখান থেকে তো দেখাই যাচ্ছে না লাস্ট অবধি। এই যে দিনকে দিন এই যে কালো বস্তা, আর এই দিক থেকে ভাঙছে। এই যে কি অবস্থা দেখো, এই দিকে আরো ভালো বোঝা যাচ্ছে, এই দিকেও ভাঙছে, ভাঙতে ভাঙতে ভেতরে ঢুকে যাচ্ছে। এই গাছটাও দুদিনের মধ্যে পড়ে যাবে, এদিকেও ভেঙে যাবে। এই দেখো পদ্মা নদীও দিন দিন গ্রাস করে নিচ্ছে। ওই যে কিন্তু বাংলাদেশ, এই যে নদীটার মাঝখান দিয়ে হচ্ছে। আচ্ছা, এদিক থেকে দুটো নদী হচ্ছে, এই দিক থেকে একটা নদী, ওই দিক থেকে একটা নদী যাচ্ছে। জলের প্রবাহ দুই রকম, ওইটা ঘুরে আসছে না আলাদা নদীর ফ্লো, ওইটাই ঘুরে আসছে। জায়গার নাম হচ্ছে শিবনগর শমশেরগঞ্জ থানা। তো ওই জলটা হচ্ছে ওই দিকে যাচ্ছে, আর এই জলটা কিন্তু এই দিকে যাচ্ছে। এই যে এই জলটা ওই দিক থেকে এসে পাক খাচ্ছে, পাক খেয়ে এই জন্যে ভাঙছে। দেখো, হুম, দেখো সামনে এই বাড়ির মানুষ কিভাবে আছে। আপনারা ছবি করবেন গো? করবেন? এই বাড়ির দেখো কিভাবে কি অবস্থা, এতো কিছুদিনের মধ্যেই ভেঙে যাবে পুরো। কবে থেকে কাটছে আপনাদের এই জায়গাটা? ভালো আছেন? এই নদী কাটা শুরু হয়েছে মোটামুটি বেশি কবে থেকে? দু তিন বছর ধরে এরকম কাটছে। আগে কতটা ভেতরে ছিল? মেলা ভিতরে ছিল। ওইদিকে কি গ্রাম ছিল? বাড়িঘর সব ছিল এখানে এদিকে। আচ্ছা, আপনাদের এই বাড়িও তো খুব মানে সংকটপূর্ণ অবস্থায় আছে। এই সাইডে খাওয়া দাওয়া হয়েছে, কাটবে তো। এই আপনাদের অন্য জায়গা জমি টমি কেনা আছে? বাগানে এক নিয়েছেন? আচ্ছা আচ্ছা, কেউ তো সাহায্য দেয় না, কেউ কিছু বলে না। আপনাকে জায়গা ছেলে মেয়েকে খাটিয়ে নিতে হয়েছে। উপরে দেখো ট্রেনের অবস্থাটাও ভালো না, মানে জোরে হাওয়া আসলে উঠিয়ে উড়ে যাবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কি গরিব আছে, কি কি দিস আজ এই ধরো? আমি ভালো আছি, কিন্তু একটু বাইরে আছি। আচ্ছা আচ্ছা, বাড়ি করতে লেগেছি, নদী কাটা দেখতে দেখছি তো ভয় লাগছে। সেদিন চাপাটা পড়েছে কি না, সেই জন্য আরো বাড়ি করতে লেগে গেছি। ও আচ্ছা আচ্ছা, থাকতে পাবে না, ছেলে গেলা কাঁদছে। ও বলুন, বাচ্চা বাচ্চা ওরা? হ্যাঁ, বাচ্চা ছোট মেয়ে আছে, কাঁদছে। কি আমরা সবাই বাগানে চলে গেছে, মা আমরা যাব না, দিয়ে কষ্ট করে জায়গাটা নিলাম, কি করবো, কিছু করার করার নেই। হুম, আচ্ছা দেখছি, চলো এখানে এখানে গিয়ে দেখা যাবে কতটা কাটছে। দেখো দিনকে দিন কিভাবে পড়ি, কিভাবে ভেঙে যাচ্ছে, কিভাবে কাটছে। ওহো, এইদিকে তো যাওয়াও রিস্ক হয়ে যাবে। দেখো, এখানে পা দেওয়াও রিস্ক আছে, পা দেওয়াও রিস্ক আছে।
এখানে দেখো যখন তখন ভেঙে যেতে পারে এটা। অবস্থা কিন্তু ভীষণ খারাপ। এই দূরে দেখো একটা তাল গাছ দেখা যাচ্ছে, এই যে কিছুদিন আগেই কিন্তু ওইখানে মাটি ছিল, পুরো পুরো ভেঙে এই ভেতরে ঢুকে গেছে। আর এই যে এনাদের ওপেন পটি করার জায়গা, তো এখান থেকে পুরো বোঝা যাচ্ছে পদ্মা নদী কতটা চওড়া। সামনে কিন্তু এটাই বাংলাদেশ, মানে এই জলের মাঝখান দিয়েই হচ্ছে সীমানা গেছে, এইটাই হচ্ছে এইদিকে বাংলাদেশ। কিভাবে ভাঙছে দিনকে দিন দেখলে জাস্ট অবাক লাগবে। এই দেখো এইটাও কিছুদিনের মধ্যে পুরো ভেঙে পড়বে। কোন জায়গাখানে বড় বড় বাড়ি গালা কাটছিল, নদীর কি পরিমাণে স্রোত দেখো, এপার ওপার দেখা যাচ্ছে না, পদ্মা নদী এত চওড়া এখানে। ওই যে ওই যে ওই যে ক্যামেরা কই, এই যে এই যে এই যে এই যে ওই ক্যামেরা কই, এই দেখো কি অবস্থা এখানটা, বাড়ি ভেঙে পুরো নদীর মধ্যে চলে গেছে। আর এই বাড়িটাও কিছুদিনের মধ্যেই ভেঙে পড়বে, এই বাড়িতে তো লোক নিশ্চয়ই থাকে না, কিন্তু নদীর মধ্যে দুদিনের মধ্যেই ভেঙে পড়তে পারে। এই জায়গাটা, এই যে স্রোতের এই যে বাড়ি খাচ্ছে এর জন্যই ভাঙছে। তো এই আজকে যে ভিডিওগুলো হচ্ছে এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে এই দাদার জন্য, বাইদুলদার জন্য। তো বাইদুলদাকে কিন্তু সবাই ধন্যবাদ জানাবে, ওনার জন্যই কিন্তু সব কিছু হয়েছে। কীভাবে পাঁচ মিনিটের মধ্যে পরিচয় হলো আর দাদার সাথে কত ভালো একটা বন্ধুত্ব হয়ে গেল। তো আমরা এই ভাঙনটাও দেখলাম, তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও।